প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা হতে চলেছে সেই টেস্ট পরীক্ষারই একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা, যেটির বিষয় হচ্ছে ইতিহাস। সেখানে সম্পূর্ণ নম্বর 90 রয়েছে, এটা কতগুলো ভাগে ভাগ করা, মানে বিভাগ আকারে রয়েছে। যেমন রয়েছে ক বিভাগ, তারপর রয়েছে খ বিভাগ, এবং রয়েছে গ বিভাগ, ঘ বিভাগ এবং উম বিভাগ। এই যে পাঁচটা ভাগ রয়েছে, পাঁচটা ভাগে তোমাদের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তার মধ্যে আজকের পর্বে আলোচনা করব ছোট প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো দেখো, প্রথম এক দাগে রয়েছে বিভাগ কয়ে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, অর্থাৎ MCQ প্রশ্ন, যেখানে চারটে করে কিন্তু অপশান দেওয়া রয়েছে। 20টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমি বলে দেবো, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং প্রয়োজনে এগুলো কিন্তু মিলিয়ে নিতে পারো, এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও। আর দেখো, এক দাগে রয়েছে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা, এটা লিখবে জেমস মিল। 2 নম্বর, বাণিজ্য শহর কাকে বলে, এটা লিখবে মুম্বাইকে। প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। পরবর্তী 4 নম্বর, সাব আল্টার্ন গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রঞ্জিত গুহ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ভারতীয় উপমহাদেশের প্রথম যে মহিলা কলেজ তা হলো কিন্তু বেথুন কলেজ। প্রিয় বন্ধুরা, এর পরবর্তী তোমাদের যারা এখনও পর্যন্ত সাজেশনটি দেখোনি, ইতিহাস বিষয়ের, ভূগোল বিষয়ের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া রয়েছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখো, প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্রিভিয়াস ভিডিও থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, সেই প্রশ্নগুলো থেকে হুবহু পরীক্ষায় কিন্তু তোমরা কমন এসেছে, একবার দেখে নিতে পারো যারা এখনও কিন্তু সে সাজেশন সেটটি দেখোনি। তাই বলবো অবশ্যই কিন্তু তোমরা সেই সেটগুলো কমপ্লিট করে নিও। তো দেখো, 7 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামা পেশ করা হয়, উডের নির্দেশনামা তাহলে পেশ করা হয় কত সালে, 1854 খ্রিস্টাব্দে। এবারে পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি, কাদম্বিনী গাঙ্গুলি। 9 নম্বর, আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে পালিত হয় 1975 খ্রিস্টাব্দ। কোল বিদ্রোহ প্রথম শুরু হয়, এটা লিখবে রাঁচিতে। তারপরে রয়েছে, সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করার জন্য ব্যবহৃত হলো যে বাটখারা, তার নাম কি। দেখো দুটো, একটা হচ্ছে কেনারাম, বেচারাম, কিন্তু সাঁওতালদের কাছে যেটা সেটা হচ্ছে কেনারাম হয়ে যাবে। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন নারকেলবেড়িয়া গ্রামে। সিপাহী বিদ্রোহ শুরু হয় পলাশির যুদ্ধের ঠিক 100 বছর পর, ঠিক আছে। 1757 পলাশির যুদ্ধ হয়, ঠিক তার 100 বছর, অর্থাৎ 1857 কিন্তু সিপাহি বিদ্রোহ হয়। ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থের রচয়িতাকে, জওহরলাল নেহরু। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। এবারে পরবর্তী 15 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা, লিখবে স্বামী বিবেকানন্দ। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই উক্তিটি কার, রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার, ঠিক আছে। নেক্সট, ডন পত্রিকাটি প্রকাশ করেন কে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 20 নম্বর, বোলপুরের মাটিতে প্রথম শান্তিনিকেতনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, এটির সঠিক উত্তর হবে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, ভিত্তি প্রস্তর স্থাপন করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে তোমাদের দেখো, 2 দাগের নির্দেশ রয়েছে, নিচের প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে, মোট 16টা। যাই হোক, আমি প্রশ্নগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে 16টা প্রশ্ন কিন্তু টোটাল তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো এখানে রয়েছে কি, উপবিভাগ 2.1 রয়েছে, একটি বাক্যে উত্তর দাও যে ইতিহাস কি, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে রয়েছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, খুবই সহজ, যেটা হচ্ছে লিখবে উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন। এরপরে রয়েছে, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, চুয়ার বিদ্রোহ কি। দেখো এগুলো একটু তোমাদের 2-3 লাইনে লিখতে হবে, এগুলো আর আমি আলোচনা করছি না, যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু বলবে, আমি তোমাদেরকে অ্যান্সারটা তোমাদের কমেন্টেই লিখে দিয়ে দেবো। নেক্সট, ঠিক বা ভুল নির্ণয় করো। আচ্ছা, তোমরা কিন্তু মনে রাখবে অবশ্যই প্রশ্নটা বা দাগ নম্বরটা কিন্তু অবশ্যই লিখবে, তাহলে অ্যান্সার দিতে সুবিধা হবে। এবারে ঠিক বা ভুল রয়েছে,
বলছি 1855 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রথম রেলপথ চালু হয়। না, এটা কিন্তু হবে 1853, এটা ভুল। ঠিক আছে, 2 নম্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, উক্তিটি শ্রী রামকৃষ্ণ দেবের, এটাও ভুল। পাগলপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন নোয়ামিয়া, এটাও ভুল। সত্যেন্দ্রনাথ বসুর নামের সঙ্গে বিশেষভাবে জড়িত বোস সংখ্যায়ন তত্ত্ব, ঠিক। এরপরে রয়েছে স্তম্ভ মেলাও 2.3, ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, প্রথম 1798, এটা মনে রাখবে, হচ্ছে চুয়ার বিদ্রোহ হবে, ঠিক আছে। 1831 খ্রিস্টাব্দ, এটা হয়ে যাবে কিন্তু 1831-এ কী হয়, কোল বিদ্রোহ। দেখো, আমি আলাদা আলাদা কালি দিয়ে তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে যে 1855, এটা কি লিখবে, 1855-তে লিখবে কিন্তু সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। আরেকটা লিখবে 1859, এই 1859 খ্রিস্টাব্দে হয়ে যাবে তোমাদের, লিখবে এখানে নীল বিদ্রোহ। দেখো, 4টে প্রশ্ন উত্তর গেল, হয়ে গেল ক স্তম্ভ খ স্তম্ভ। এরপরে তোমাদের উপবিভাগ রয়েছে 2.4, এখানে মানচিত্র করতে দিয়েছে, এটা তোমরা নিজেরা করে নেবে, এটার আমি আলোচনা করছি না, ঠিক আছে। তো এবারে উপবিভাগ হচ্ছে 2.5, এখানে বিবৃতি ব্যাখ্যা রয়েছে, দেখো এই বিবৃতি ব্যাখ্যাগুলো তোমরা নিজেরা করে নিও, এগুলো আমি আলোচনা করছি না। মানে সঠিক বিবৃতি, বিবৃতি যেটা দেওয়া রয়েছে তার মধ্যে 3টে ব্যাখ্যা করে দেওয়া থাকবে, একটা ব্যাখ্যা আর কি তোমাকে সঠিক যেটা সেটা লিখতে হবে, ঠিক আছে। তো এই যে মোট 4টে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা, তো এগুলো তোমরা একবার দেখে নিও। এরপরে হচ্ছে বিভাগ গ রয়েছে, এই বিভাগ গয়ে রয়েছে দেখো তোমাদের 2 মার্কসের প্রশ্ন, বিভাগ গয়ে হচ্ছে 2 মার্কসের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এগুলো আমি আলোচনা করছি না, এগুলো সব প্রশ্ন দেখো তোমরা সাজেশানে দেওয়া রয়েছে, সেখান থেকে হুবহু কিন্তু কমন চলে এসেছে, তো এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিও খুব ভালো করে, ঠিক আছে। এগুলো আমি আলোচনা করছি না, এগুলো সব আলোচনা করা রয়েছে। যদি তোমাদের কাছে প্রশ্নের উত্তরগুলো না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি দিয়ে দেবো উত্তরগুলো। এরপরে রয়েছে দেখো, এই যে এগুলো 2 মার্কসের প্রশ্ন ওই পার্টে রয়েছে। এবার হচ্ছে বিভাগ ঘ, এখানে বড় প্রশ্ন রয়েছে 4 মার্কসের, ঠিক আছে। 6টা 8টা প্রশ্ন মোট দেয়া রয়েছে, এর মধ্যে থেকে তোমাকে কিন্তু 6টা প্রশ্ন করতে হবে 4 মার্কস করে, ঠিক আছে, 6টা প্রশ্ন তোমাদের করতে হবে। সবশেষে দেখো রয়েছে বিভাগ ঙ, যেটা বলছিলাম তোমাকে প্রথমেই যে 5টা ভাগ রয়েছে, তো 5 দাগে কী নির্দেশ রয়েছে, 15-16টা বাক্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, 8 মার্কস কিন্তু। তো এই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো লিখতে হবে 1টা প্রশ্ন যার মার্কস কিন্তু 8, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা দেখো, আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। থ্যাংক ইউ।